বঙ্গোপসাগরে গ্যাস অনুসন্ধানের অনুমোদন পেল ব্রিটিশ কোম্পানি। তিন মাসে অচল রাস্তা সচল করার নির্দেশ কাদেরের। একুশে ফেব্রুয়ারি রাজধানীর নিরাপত্তায় 16,000 পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে আপনাদের সাথে আছি আমি অঙ্কিতা আহমেদ রুবি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। তিন মাসের মধ্যে সারা দেশের বেহাল সড়ক চলাচলের উপযুক্ত করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। রোজার ঈদের আগে কাঁচপুর, গোমতী ও মেঘনা সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানান তিনি। উপজেলা নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ও কমিশনার মাহবুব তালুকদার আলাদা বক্তব্য দিয়েছেন। সিইসি উপজেলা নির্বাচন প্রতিযোগিতামূলক হবে বললেও মাহবুব তালুকদার মনে করেন চেয়ারম্যান পদে অনেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। অংশগ্রহণমূলক না হওয়ায় উপজেলা নির্বাচন জৌলুস হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারদের উদ্দেশ্যে দেয়া ব্রিফিংয়ে তারা একথা বলেন। গ্রহণ থেকে বিরত থেকেছে, এতে নির্বাচন জৌলুস হারাতে বসেছে। চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রাপ্ত ব্যক্তিরা প্রায় প্রত্যেকেই নির্বাচিত হবেন এবং ওই পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না। এদেশে স্থানীয় সরকার নির্বাচন যেরকম প্রতিযোগিতামূলক হয়েছে বঙ্গোপসাগরের তলদেশে গ্যাস হাইড্রেট এর উপস্থিতি, অবস্থান, প্রকৃতি, মজুদ নির্ণয়ের জন্য একটি ব্রিটিশ কোম্পানিকে অনুসন্ধান কার্যক্রম পরিচালনার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সোমবার সচিবালয়ে বৈঠক শেষে এ কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। এরই মধ্যে মাল্টি ক্লায়েন্ট জরিপ পরিচালনাকারী যুক্তরাজ্যের ন্যাশনাল ওশেনোগ্রাফি সেন্টারকে এই কাজ দেয়া হয়। এর সঙ্গে যুক্ত থাকবে বাংলাদেশের পেট্রোবাংলা। একই বৈঠকে তথ্য প্রযুক্তির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের জন্য মাল্টিমিডিয়া ক্লাসরুম তৈরির ক্রয় প্রস্তাব নীতিগত সুপারিশ করে মন্ত্রিসভা কমিটি। এই প্রকল্পের মাধ্যমে শ্রেণীকক্ষে ব্যবহারের জন্য ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর, ইন্টারনেট ওয়্যারলেস মডেম ও স্পিকার অগ্রাধিকার ভিত্তিতে দেশীয় বাজার থেকে ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর দেশের বাইরে থেকে দুই ধরনের ইউরিয়া সার ও 50,000 টন গম আমদানিসহ সাতটি ক্রয় প্রস্তাব নীতিগত অনুমোদন দেয় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। জাতীয় বীর মুক্তিযুদ্ধের সংগঠক জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা জাতীয় নেতা কাজী আরেফ আহমেদ সহ জাসদ নেতা লোকমান হোসেন, অ্যাডভোকেট ইয়াকুব আলী, শমশের মণ্ডল ও ইসরায়েল হোসেনের 20তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা করেছে বাংলাদেশ জাসদ। রবিবার বিকেলে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিতে এ সময় উপস্থিত ছিলেন মইনুদ্দিন খান বাদল এমপি, রাশিদ খান মেনন, গণ আজাদী লীগের সভাপতি এস কে সিকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। আশঙ্কা যখন বাস্তবায়িত হচ্ছে না দেখে এদেশের তরুণরা রুখে দাঁড়িয়েছিল এবং মুক্তিযুদ্ধের সেই ধারাবাহিকতা গঠন করেছিল জাতীয় সমাজতান্ত্রিক দল। একদল তরুণের আত্মোৎসর্গ এবং আত্মাহুতি উভয় কাজী আরিফ সেই তরুণদের নেতা ছিলেন। এরশাদ পতনের পরে উনি প্রায় চিন্তা করা শুরু করলেন যে এখন গোলাম আজমদের বিচার করতে হবে, জামাতকে নিষিদ্ধ করতে হবে।
মুক্তিদের পক্ষে শক্তির ঐক্য করতে হবে। আমরা সেখানে পাঁচ দল করছিলাম এবং এই কথাগুলি বলার কারণে হরামেশ ইনুভের কাছ থেকে আমাদেরকে বিরূপ কথা শুনতে হতো। যুদ্ধের পর যখন দাসদ গঠিত হলো, দাসদের নেতাদের মধ্যে বিভিন্ন অঞ্চল ভাগ করে যে কাজের দায়িত্ব বণ্টন করা হয়েছিল, কাজী আরিফ আহমদ চট্টগ্রামের দায়িত্ব ছিলেন, সেই কারণে আরিফ ভাইয়ের সাথে আমাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছিল। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার সহ ঢাকা মহানগরীর নিরাপত্তায় 16,000 পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। তিনি জানান, কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে 4 স্তরের নিরাপত্তা বলয় থাকবে, সিসিটিভির আওতায় থাকবে এ এলাকার প্রতিটি ইঞ্চি। অন্যান্য শহীদ মিনারগুলোতেও সুদৃঢ় নিরবচ্ছিন্ন ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এই অনুষ্ঠানটিকে অত্যন্ত সুশৃঙ্খল করব, প্রবেশ এবং বাহিরের পথগুলো আমরা ওয়ান ওয়ে করে দিব। রংপুর বদরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই মনোনয়নপত্র জমা দেওয়া হয়। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ফজলে রাব্বি সুইট, স্বতন্ত্র প্রার্থী সাইদুল ইসলাম ও জাকের পার্টির আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান পদে তাজুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম রন্টু, রেজাউল করিম পান্না ও গোলাম রব্বানী, মহিলা ভাইস চেয়ারম্যান পদে রুবিনা আক্তার, শিরিন কাউসার, নাজমা জাহানুর, আফরোজা বেগম ও লিপি ইসলাম মনোনয়নপত্র দাখিল করেন। বদরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকী জানান, আগামী 20 ফেব্রুয়ারি রংপুর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের যাচাই বাছাই অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্যায়ে আগামী 18 মার্চ বদরগঞ্জ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, এই উপজেলায় মোট ভোটার সংখ্যা 2,10,509 জন, এর মধ্যে মহিলা ভোটার 1,05,464 জন, পুরুষ 1,05,045 জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। সকাল থেকে হলগুলোর কার্যালয় থেকে এই মনোনয়ন ফর্ম দেওয়া হয়। হলগুলোর অফিস কক্ষে হল প্রাধ্যক্ষরা ফর্ম বিতরণ করছেন। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে এই মনোনয়ন বিতরণ। আগামী 25 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মনোনয়ন ফর্ম দেওয়া। এখন পর্যন্ত ছাত্রলীগ বা ছাত্রদলের পক্ষ থেকে কেউ মনোনয়নপত্র নেয়নি, তবে ব্যক্তিগতভাবে অনেকেই ফর্ম সংগ্রহ করছেন। আমাদের 11 মার্চ ডাকসু নির্বাচন, যে নির্বাচন উপলক্ষে আজকে থেকে 25 তারিখ পর্যন্ত আমরা মনোনয়ন ফর্ম বিতরণ করব। সংবাদ শেষ করব, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। বঙ্গোপসাগরে গ্যাস অনুসন্ধানের অনুমোদন পেল ব্রিটিশ কোম্পানি। তিন মাসে অচল রাস্তা সচল করার নির্দেশ কাদেরের। একুশে ফেব্রুয়ারি রাজধানীর নিরাপত্তায় 16,000 পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।